আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজকে করে দেখাবো তিন ধরনের বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বিরিয়ানি মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি ধনিয়া 2 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, জয়ত্রী নিয়েছি 1টা, অ্যাস্টারনিস নিয়েছি 1টা, কালো এলাচ নিয়েছি 2টা, দারচিনি নিয়েছি 2 টুকরো, লবঙ্গ নিয়েছি 10টা, আর জিরা নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 18টা, এলাচ নিয়েছি 12টা, আর জায়ফল নিয়েছি 1টা। এটাকে আমি হাফ নিব। এবার তাওয়ায় দিয়ে দিচ্ছি আমি 3টা তেজপাতা, আর বাকি সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে টেলে নেব, একদম মৃদু আছে রেখে টেলে নিয়েছি। টেলে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করা ছাড়া ব্লেন্ডার করবে না। তা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিলাম। এবার এয়ার টাইট কোনো কিছুতে ভরে রেখে দিতে পারেন, যখনই বিরিয়ানি রান্না করবেন টানায় দিতে পারেন। প্রথমে ডিম বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি 8টা। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে করে ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে, যাতে করে তেলে দেওয়ার পর ফুটে না উঠে। এবার ডিমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আর লবণ লাগিয়ে নিব ডিমের গায়ে, সেই সাথে আমি কিছু আলু দিয়ে দেব। তো আমি কয়েকটা আলুকে কেটে নিয়ে এগুলোতেও দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে আলুর গায়েও লাগিয়ে নিব। আলু চাইলে বাদ দিতে পারেন, শুধুমাত্র ডিম দিয়ে বিরিয়ানিটা করে নিতে পারবেন। আলু আর ডিমের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে এবার আমি প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। প্রথমে ডিমগুলোকে নেড়ে ছেড়ে হালকা ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একই তেলে দিয়ে দিব আলুগুলোকে। আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব, অনেক বেশি ভাজতে হবে না কিংবা সিদ্ধ হতে হবে না, এগুলোকে রান্না করার সময় এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। চুলায় পাতিলে 1/4 কাপ তেল দিয়ে এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 5টা এলাচ আর দারচিনি টুকরো 1টি, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব আদা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। আমি এই আদা রসুন পেস্টগুলো প্রয়োজন করা ছিল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। আদা রসুনকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে দেব যে বিরিয়ানি মশলা দেখিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। এবার গুঁড়ো মশলা যাতে করে পুড়ে না যায় এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছে আলু আর ডিম। ডিম আর আলুর সাথে নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আলু আর ডিমগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রায় 5-6 মিনিট এভাবে করে ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে। এবার ডিমগুলোকে তুলে নিব, ডিম আর রান্না হওয়ার কিছুই নেই। ডিম তুলে নিয়ে এবার এতে পানি দিয়ে দিব, আলুগুলো একটু সামান্য সিদ্ধ করে নিব। তো এর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে ছেড়ে চুলার আঁচটাকে হাইতে করে দিব। পানি পুরোপুরি ফুটে উঠলে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। হ্যাঁ, ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে পোলাও চাল দিয়ে দেব। আমি এখানে পোলাও চাল নিয়েছি 2 কাপ কালো জিরা সুগন্ধি চাল। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাও চাল নিতে পারেন,
ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ মশলার সাথে। মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এতে পানি দিয়ে দেব। আমি অন্য চুলায় গরম পানি করে নিয়েছি। আমাদের এখানে যেহেতু 2 কাপ আছে চাল, তো আমি 4 কাপ পানি দিব, তার ডাবল। তো গরম পানিটা আমি ঢেলে দিলাম 4 কাপ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে পুরোপুরি হাইতে করে দিচ্ছি। আমি পানি দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, তো লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন, যদি কম হয় আবার দিয়ে দিতে পারেন। তো যখন চালের গায়ে পানি চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিব গোলাপ জল 1/2 চা চামচ, দিয়ে দিব ডিম, দিয়ে দিব কেওড়া জল সামান্য পরিমাণ 1/4 চা চামচ, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ঘি, ঘি দিয়ে এবার চারপাশ থেকে পোলাওগুলোকে তুলে দিয়ে সমান করে নিব। ডিমের উপর তুলে দিয়ে সমান করে নিয়ে এবার ঢেকে দিব আগুনের আঁচ লোতে করে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর আমাদের পোলাও হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি সিদ্ধ না হয় আবারও উল্টিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য মৃদু আঁচে দিয়ে দিবেন। আর দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। তো হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। আর অন্যান্য বিরিয়ানির মতোই খুবই মজা হয়, করে দেখতে পারেন। এবার করে নিব চিকেন বিরিয়ানি। এই জন্য মুরগির মাংস নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে 8 পিস মুরগির লেগ। তো এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিব আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ করে নিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইগুলোকে আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ, হলুদ গুঁড়া, দিয়ে দিব বিরিয়ানি গুঁড়া মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ। এবার সব কিছুকে নেড়ে মিশিয়ে নিব মাংসের সাথে। মাংস মিশিয়ে না হয়ে গেলে এবার ঢেকে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য, বা চুলায় পাতিলে আমি তেল দিয়ে দিলাম 1/4 কাপ। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে মাংস দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। মাংসগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে আমি যে মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি সেই পাত্রে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। আগুনের আঁচ মিডিয়াম থেকে কিছুটা লো করে দিয়ে ঢেকে দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে তুলে নিব। মাংস তুলে নিয়ে এবার মশলাতে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি 2 কাপ, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ভেজে নিব মশলার সাথে। চালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে পানি দিয়ে দেব। আমি অন্য চুলায় পানি গরম করে নিয়েছি 4 কাপ, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিব। তো দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আগুনের আঁচটাকে বাড়িয়ে দিব। ঢাকনা খুলে নিলাম, চালের গায়ে যখন পানি চলে আসবে গায়ে গায়ে, তখন এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। গোলাপ জল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/4 চা চামচ।
দিয়ে দেব ঘি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এবার এতে মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচে থেকে উপরে দিয়ে দেব, দিয়ে মাংসগুলোকে ঢেকে দিব। এবার চারো পাঁচটাকে সমান করে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এবার পরিবেশন করে নিব। হয়ে গেছে, এবার করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। এই জন্য গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা, 1/2 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট নিয়েছি। নিয়েছি এখানে হলুদ, ধনিয়া 1/2 চা চামচ করে নিয়েছি, মরিচ 2 চা চামচ, আর জিরা নিয়েছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি বিরিয়ানি গুঁড়ো মশলা 1 চা চামচ দিয়ে দিব। দিয়ে দিব দই, টক দই নিয়েছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, তেল দিয়ে দিলাম 1/4 কাপ। দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে মেখে নিব। সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে চাইলে ম্যারিনেট করতে পারেন 1 ঘন্টা, কিংবা সাথে সাথে রান্নাও করে নিতে পারবেন হাতে সময় না থাকলে। এবার 1 ঘন্টা পর আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ পুরোপুরি হাইতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর পানি বের হয়েছে মাংসের থেকে। মাংসকে নেড়ে চেড়ে দিয়ে আমি এবার ঢেকে দিব আগুনের আঁচ মিডিয়াম লোতে রেখে, সিদ্ধ করে নিব ভালোভাবে যতটুকু সময় লাগে, কিংবা প্রয়োজন হলে পানিও দিতে পারেন। ঢেকে দিলাম নেড়ে চেড়ে, এবার সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। তো আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি দিতে হয়নি, এই মাংসর পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে পারেন। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, আর অন্য একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, আর এলাচ দিয়ে দিলাম 5টা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এতে আমি পোলাও চাল দিয়ে দিলাম, কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি আমি 2 কাপ। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম। তেলের সাথে পোলাও চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এখানে কালো জিরা সুগন্ধি চালের পরিবর্তনে যে কোনো চাল দিতে পারেন, পোলাও চাল। তো আমি এতে পানি দিয়ে দিয়েছি 2 কাপ, পোলাও চালের জন্য 4 কাপ পানি দিয়েছি, গরম পানি দিয়েছি অন্য চুলায় আমি গরম পানি করে নিয়ে। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আগুনের আঁচ হাইতে করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পানি যখন চালের গায়ে চলে আসবে, নেড়ে চেড়ে এবার পোলাও চালগুলোকে এবার আগুনের আঁচ একদম লোতে করে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিয়ে পোলাওগুলোকে প্রথমে উল্টে নিচ্ছি। এবার এর থেকে কিছুটা পোলাও তুলে নেব, তুলে নিয়ে এবার এতে সমান করে দিব, নিচের সাইডটাকে সমান করে দিয়ে গরুর মাংসগুলোকে রান্না করা দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে সমান করে নিয়ে এবার এতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গোলাপ জল 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে এবার পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সমান করে নিয়েছি। করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য, আগুনের আঁচ একদম লোতে করে দিব, দিয়ে ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, হয়ে গেছে, এবার পরিবেশন করে নিব। করে নিলাম, আপনারাও করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।